হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আগের ডিসকাশনে আমরা নাক্সালিজমের ইতিহাস বিস্তার ও বিস্তারের বিভিন্ন পর্যায়গুলিকে দেখবার চেষ্টা করেছিলাম। আজকে আমরা সেই ডিসকাশনকে আগে এগিয়ে নিয়ে গিয়ে দেখব যে নাক্সালিজম কেন কোনো জায়গাতে বেড়ে ওঠে। তাই আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে হয়তো আজকের ভিডিওটি বুঝতে পারবেন না। আমরা রেকমেন্ড করব যে অবশ্যই আই বাটনে ক্লিক করে আপনি আগের পার্ট ওয়ানের ভিডিওটিকেও দেখে নিন। আমরা নাক্সালিজমের উপরে ডিসকাশনকে ফেজড ম্যানারে বিভিন্ন পার্টের মাধ্যমে আনছি যাতে করে আপনাদের নাক্সালিজম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলিকে বুঝতে সুবিধা হয়। তাই নাক্সালিজম সংক্রান্ত প্রত্যেকটি টার্মিনোলজি এবং প্রত্যেকটি কনসেপ্ট বোঝবার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের বানানো প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিসকাশন। কোনো জায়গায় নাক্সালিজম তৈরি হওয়ার কারণগুলিকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর গভর্নমেন্টের ব্যর্থতা আর দু নম্বর নকশালদের সাফল্য, মানে আমাদের ব্যর্থতা আর নকশালদের সাফল্যের জন্যই নকশালবাদ তৈরি হয়। এবার আমরা এক এক করে দেখব যে সরকার কোথায় কোথায় ফেল হয়েছিল আর কোথায় কোথায় নকশালরা সাফল্য পেয়েছিল। তাহলে দেখা যাক সরকার কোথায় কোথায় ফেল হয়েছিল নকশালিজমের প্রসার রোকবার জন্য। এক নম্বর, সরকার নকশালদের গরিলা আক্রমণকে বুঝতে বা তার এগেনস্টে কোনো ভালো স্ট্র্যাটেজি আনতে অক্ষম ছিল, কারণ এই লড়াইগুলি লড়া হতো দুর্গম ভৌগোলিক পরিস্থিতিতে যার সাথে সরকারি সৈন্য পেরে উঠত না। দু নম্বর, এছাড়া রাজ্য সরকারগুলি প্র্যাকটিক্যালি নকশালবাদগুলোকে পুরোপুরি শেষ করতেও চায়নি, কারণ তারা ভোটের সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে নকশাল লিডারদের সাহায্য নিত। তিন নম্বর, প্রশাসনিক বঞ্চনা নকশালবাদের উৎপত্তির জন্য অনেকটাই দায়ী। আজও এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের সামান্য সুবিধাগুলিও পৌঁছে উঠতে পারেনি, সে স্কুল হসপিটাল হোক বা কোনো সরকারি কার্যালয় হোক, এই বঞ্চনা থেকেও নকশালিজম তৈরি হয়ে থাকে। চার নম্বর, এছাড়াও জল জঙ্গল জমিনের একটা প্রবলেম তো আছেই, যেখানে আদিবাসীদের বনের উপর অধিকারকে ছিনিয়ে নেওয়া হয় নিয়ম বানিয়ে বা পরিবেশ নিয়মগুলিকে কঠোর করে, ফলে আদিবাসীরা সরকারের উপরে প্রচণ্ড পরিমাণ রেগে যায় আর সেই রাগকে কাজে লাগিয়ে নকশালিরা নিজেদের আন্দোলনকে বাড়াতে থাকে। যদিও সরকার পরবর্তীকালে নিয়ম বানিয়ে আদিবাসীদের বনের উপর অধিকারকে সুনিশ্চিত করেছিল। পাঁচ নম্বর, গ্রাম্য ছোট ছোট হস্তশিল্পী কৃষকরা যখন গ্লোবালাইজেশনের জন্য রোজগার হারায় তখন তারাও নকশালিজমের সাথে যোগদান করে। ছ নম্বর, এছাড়াও ইন্টারস্টেট কোঅর্ডিনেশন না থাকা, মানে বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় না থাকা বা সেন্টার ও রাজ্যের মধ্যে সমন্বয় না থাকা বা পুলিশ ও প্যারামিলিটারিদের মধ্যে সমন্বয় না থাকা বা প্যারামিলিটারি ও গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় না থাকার অভাবে নকশালিজমকে উৎখাত করা অসম্ভব হয়ে পড়েছে। সাত নম্বর, নকশালরা লোকাল জঙ্গল পাহাড়কে খুব ভালো রকমভাবে চেনে, তাই জন্য তারা একটি অ্যাডভান্টেজ পেয়ে যায় আধাসামরিক বাহিনী থেকে। এরপর দেখা যাক যে নকশালরা কোথায় কোথায় সফল হয়েছিল। এক নম্বর, নকশালরা তাদের আন্দোলনকে চালানোর জন্য সুব্যবস্থিত থ্রি ফেজ স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল। এই স্ট্র্যাটেজির ফার্স্ট ফেজটি হলো স্টেজ অফ প্রিপারেশন। এই স্টেজে নকশালরা একটি নির্দিষ্ট জায়গায় তাদের বিচারধারাকে ছড়ানোর জন্য চেষ্টা করে, তাদের দলে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করে, স্লিপার সেল বাড়ানোর চেষ্টা করে এবং জনসমর্থন বাড়ানোর চেষ্টা করে। এই স্টেজটি সম্পূর্ণ হওয়ার পর তারা নিজের আন্দোলনকে সেকেন্ড স্টেজে নিয়ে যায়, যাকে বলা হয় এরা অফ ডেমনস্ট্রেশন, যেখানে ডিফারেন্ট নকশাল এনজিও খোলা হয়। নকশালি বুদ্ধিজীবীরা সেনার বিরুদ্ধে জনসভা করতে আরম্ভ করে এবং কোনো কোনো সময় তারা আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে মামলাও শুরু করে। এছাড়াও তারা হিংসাত্মক কার্যকলাপ যেমন সেনার উপরে আক্রমণ, সরকারি অফিসারদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। এই স্টেজের শেষে যখন কোনো জায়গায় নকশালিদের পুরোপুরি দখলে চলে আসে তখন শুরু হয় থার্ড স্টেজ। এই থার্ড স্টেজের নাম স্টেজ অব লিবারেশন। এই স্টেজের নকশালরা ঘোষণা করে যে সর্বহারা গণতন্ত্র স্থাপনা হয়েছে বা পিপলস রিপাবলিক এস্টাবলিশড হয়েছে আর ওই অঞ্চলে কোনো রকম ভারত সরকারের শাসন চলবে না, এবং তারা একটি প্যারালাল গভর্নমেন্টও তৈরি করে যেখানে তাদের নিজস্ব কোর্ট, লেজিসলেচার এবং অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। দু নম্বর, এছাড়াও নকশালরা ইকোনমিক রিসোর্সের জন্য মাইনিং মাফিয়া, ফরেস্ট মাফিয়া এবং ছোট ছোট উদ্যোগপতিদের কাছ থেকে রয়্যালটি কালেকশন করা শুরু করে, যাতে তারা ইকোনমিক্যালি স্টেবল থাকতে পারে। এছাড়াও তারা গভর্নমেন্ট রিসোর্স লুট করেও রিসোর্স জমা করা শুরু করে দেয়। তিন নম্বর, নকশালরা ট্যাকটিক্যাল কাউন্টার অফেন্সিভ ক্যাম্পেইনের মাধ্যমে সরকারের কাছ থেকে সময় চেয়ে নেয়, যার মধ্যে তারা আত্মসমর্পণের কথা বলে এবং সরকারকে ভুলিয়ে রাখে, আর এই ফাঁকে তারা নিজেদের আরও মজবুত করে নেয় এবং তাদের নিজেদের জনসংখ্যা বা লোকসংখ্যা বাড়াতে শুরু করে দেয়। চার নম্বর, নকশালরা লোকাল গরিব আদিবাসীদের খুব ভালো রকম ব্রেন ওয়াশ করে, যাতে তারা লোকাল আদিবাসীদের সাপোর্ট ও ইন্টেলিজেন্স পায়, কারণ লোকাল ইন্টেলিজেন্স সরকারি গোয়েন্দাদের ইনফরমেশনের থেকেও বেশি কার্যকরী হয়। এবার আমরা এক এক করে নকশালিজমের প্রভাব কী তা একে একে দেখে নেব। নকশালিজমের কিছু পজিটিভ প্রভাব আছে ও কিছু নেগেটিভ প্রভাব আছে। নকশালিজম যখন ভূমিহীনদের, সর্বহারাদের, বঞ্চিতদের লড়াই ছিল তখন আমরা এই আন্দোলনে কিছু সুপ্রভাব দেখতে পাই।
যেমন সমাজে আমরা সাম্যবাদী বিচারধারা বা সমানতার বিচারধারাকে মজবুত হতে দেখি এবং গরিব ও বড়লোকদের মধ্যে অর্থনৈতিক দূরত্ব কম হতে শুরু করে, যার মধ্যে ভূমি বণ্টনের পরিকল্পনা, সামন্তদ্বন্দ্বের অবসান এবং প্রশাসনিক অত্যাচার বা পুলিশের অত্যাচার কম হতে শুরু করে। এছাড়াও বঞ্চিত আদিবাসীদের সংগঠন তৈরি হয় নকশাল আন্দোলনের জন্য। নকশাল আন্দোলনের কুপ্রভাব তখন দেখতে পাওয়া যায় যখন নকশালিজম তার বিচারধারা থেকে সরে আসে এবং বঞ্চিতদের সংরক্ষক না হয়ে তারা বঞ্চিতদের হত্যাকারী হিসেবে পরিণত হয় এবং আদিবাসীদের লুট করতে শুরু করে। এছাড়াও যখন নকশালরা নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য নিজেদের মধ্যে লড়তে থাকে বা নকশালরা ছোট বাচ্চাদের নিজেদের দলে ভর্তি করিয়ে তাদের হাতে বন্দুক তুলে দেয়, তখন লোকাল মানুষরা তাদেরকে আর সহ্য করতে পারে না। ঠিক এই কারণেই 2004 সাল থেকে নকশালদের জনসমর্থন কমতে শুরু করে দেয় এবং নকশালদের এগেনস্টে আদিবাসীরা নিজেরাই বন্দুক উঠিয়ে নেয়, যাকে সালভা জুডুম আন্দোলন বলা হয়। এই আন্দোলন শুরু হয় ছত্তিশগড়ে। সালভা জুডুম হলো গন্ডি আদিবাসীদের একটি ভাষা, যার মানে একত্রে সমাজ সুধার করা। এই আন্দোলনে আদিবাসীরা নকশালদের বিরুদ্ধে সশস্ত্র গেরিলা আক্রমণ করা শুরু করে দেয় নকশালীদেরই মতো। এছাড়াও নকশালরা ডেভেলপমেন্টের কাজে যেমন রাস্তা তৈরি করা, ইলেকট্রিক পোস্ট বসানো, রেললাইন বসানোর কাজে বাধা সাধন করে এবং গভর্নমেন্ট অফিসারদের বিনা কারণে খুনও করে। তারা নিজেদের এলাকাতে ইলেকশন হতে দেয় না ও ওই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রেও বাধা সাধন করে। এই সবই হলো নকশালিজমের কুপ্রভাব। আজ আমরা নকশালিজমের ডিসকাশনের সেকেন্ড পার্টটিকে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা দেখব আরবান নকশাল কাকে বলে এবং নকশালিজমের এগেনস্টে গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।